হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সব আশা করি ভালো আছো। তো বন্ধুরা, আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। তো আমি তোমাদের সাথে আজকে এমন একটা জিনিস শেয়ার করতে এসেছি যেটা আমার কাছে কাল রাত্রির মতো কেটেছে দিনগুলো, এবং আমি আকাশের চাঁদটা যেন পেয়ে গেছি। আর তার জন্য যে কতটা কতটা আমাকে মানে রিজেক্ট হতে 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 আমার মনিটাইজটা অন হয়েছে, তো তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করব বলেছিলাম এবং সেটাই শেয়ার করছি, যাতে নতুন যারা ইউটিউব শুরু করেছো বা যাদের মনিটাইজ হওয়ার সামনে সম্মুখীন যারা হতে চলেছো, তাদের এটা ভিডিওটা অনেকটাই হেল্প করবে। এবং তোমরা ভিডিওটা খুব মন দিয়ে দেখবে এবং আশা করি তোমাদের অনেকটা আমার এই ভিডিও অনেক 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 হেল্প করবে। আমি খুব সহজ সরল ভাষায়, আমি অত মানে সুন্দর ডিজাইন করে সুন্দরভাবে অত করতে পারি না, খুব সহজ সরল ভাষাতেই আমি জিনিসটা তোমাদের বুঝিয়েছি। তোমাদের বুঝতে কোনো কষ্ট হবে না, আর যদিও কোনো প্রবলেম হয় আমাকে অবশ্যই তোমরা জানাবে, আমি পুরো ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করে দেব। ঠিক আছে, তাহলে দেখো। তো বন্ধুরা দেখো, আমি একদিন চেক করলাম, যেদিন আগে বরাবরই চেক করি, 3128 এরকম ছিল 4000 হওয়ার জন্য। তো আমি এটা চেক মাঝে মাঝেই করি। তারপরে যাই হোক, একটা ইয়ে ছিলই যে কবে হবে কবে হবে, খুব যখন কাছাকাছি চলে এসছে 4000, তখন তো মনটা ছটপট শুরু করে। তারপরে আবার একদিন ওয়াইটি স্টুডিওটা খুললাম এবং দেখলাম যে আমার ওয়াচ টাইমটা তো বেশ ভালোই বেড়েছে, তো আমি সেটা দেখে তো খুব খুশি। তারপরে ভাবলাম কী জন্য বেড়েছে, মানে সব কিছুই তো অজানা। তারপরে ওই ওয়াচ টাইমটা এবার খুলে দেখবো, সেটাই ভাবছি যে ওয়াচ টাইমটা একবার খুলে দেখি যে আমার লাইফ টাইম যেটা সেটা কত দেখাচ্ছে, তাহলে একটা আশা যাবে, আশা করা যাবে। তো আমি তার জন্য লাইফ টাইম যেটা সেটা ক্লিক করলাম। তো দেখো, এইভাবে ক্লিক করলেই বোঝা যাবে যে আমার ওয়াচ টাইমটা কতটা বেড়েছে, 6875 হয়ে গেছে। তখন আমার মনে হলো একবার মনিটাইজটা খুলে দেখি তাহলে কী ব্যাপার দিয়েছে কি না। তখন আমি খুলে দেখছি যে আমাকে খুলে আমার আমি পূর্ণ করে নিয়েছি আমার 4000 ওয়াচ টাইম, আর 1000টা তো পূর্ণ হয়েই ছিল, তো অ্যাপ্লাই নাওটা দিয়ে দিয়েছে। আমি তো মানে ভীষণ খুশি, ভীষণ খুশি। তারপরেও চিন্তা করছি কী করব, কোনটা টিপব, তো ফট করে টিপে নিলেই তো হলো না, কারণ কী সমস্যা হয়ে যায় না হয়ে যায় এইসব তো জানি না বাবা। কোনো রকমে এটা হাতের নাগালে পেয়েছি, তখন আমি এটা আবার ওই জন্য বন্ধ করে ভাবলাম কোনো বড় ইউটিউবারের মানে দেখি কী বলেন ওনারা। তো দেখে পরে তারপরে আবার ফিরে এলাম আমার স্টুডিওতে, সেখানে আমি মনিটাইজটা অ্যাপ্লাইটা করে নিতে হবে। মনে হচ্ছে বাবা এগুলো এটা আবার হাতের নাগালের থেকে যদি বেরিয়ে যায়। তো দেখো, এখানে 4টে জিনিস পূর্ণ করতে হয়, 1000 সাবস্ক্রাইবার, 4000 ওয়াচ টাইম, তারপরে নো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকস, কোনো স্ট্রাইক যেন না থাকে, আর 2 স্টেপ ভেরিফিকেশন। তো আমি এটা সেই জন্য প্রথমটা স্টার্ট করব ভাবছি, যে রিভিউ পার্টনার প্রোগ্রাম টার্মস, এটা সমস্তটা পড়তে হয়, যে পারে পড়ে। তো আমি ওদের কাছে দেখলাম যে পড়েনি, তো ওটা টিক আই অ্যাকসেপ্ট যেটা লেখা আছে ওটা ক্লিক করতে হয়, ক্লিক করে ওটা অ্যাকসেপ্টটা করে দিতে হয়, তাহলে দেখি কি হয়। ওয়ানটা তাহলে টিক চলে আসবে, সেটাই তারা দেখাচ্ছিল, তো সেটাই করলাম। তো ওই জন্য ওয়েট করছি, এখন দেখছো এরকম গোল 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 ঘুরছে, তো ভীষণ টেনশন লাগছে, কী জানি আমার কী হয়, জানি না আমার কপালটা তো ভালো কি না সুন্দরভাবে জিনিসটা। হ্যাঁ দেখো, তো ওয়ানটা ঠিক হয়ে গেছে। এবারে 2 পালা, সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স। হ্যাঁ, সেটার জন্য আবার আমি স্টার্ট টিপলাম। তো দেখো, আমার তো অন্য আর কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই, ওই জন্য আমি নোটা আর কি
টিপতে হলো, কারণ আমার অন্য কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই, যাদের থাকে তারা ইয়াস করে। তো করার পর এখানে আমার একটা দেবে যে ইমেল অ্যাকাউন্টটা চুজ করো কোনটা তোমার। তো ইমেল অ্যাকাউন্টটা চুজ করলাম আমার, যেটা আমার ইউটিউব আছে সেটা করে, তারপরে এখানে আমার দিয়েছে দেখো কান্ট্রি সিলেক্ট করতে হবে, আর করতে হবে যে গেট মোর আউট অফ অ্যাডসেন্স। ওটা আমি উপরের ইয়েসটা ঠিক করলাম, কারণ আমি দেখলাম ইয়েস সেন্ড মি নোটিফিকেশান, মানে আমার নোটিফিকেশান দরকার, তার জন্য আমি ইয়েসটা ক্লিক করলাম। কেউ চাইলে নোটাও করতে পারে, তো আমি ইয়েসটা করেছি। আর এই কান্ট্রি ইন্ডিয়াটা মানে ভীষণ ভয় পাচ্ছি করতে, কী টিপতে কী টিপে ফেলবো ভয় পাচ্ছি করতে। তো যাই হোক করলাম, তো ইন্ডিয়াটা সিলেক্ট করলাম, করে তারপরে মনে হচ্ছে ভুলভাল কিছু আবার হাতে টেপা পড়ে যাবে না, তো ভীষণ টেনশনে ছিলাম। তো যাই হোক মনে হয় সব ঠিকঠাক করলাম। দিয়ে নিচে আবার এত দূর হলো, তো নিচে আবার একটা টিক করতে হবে, তারপরে আবার এটা করে দিলাম যে অ্যাকসেপ্ট লেখাটা লেখা আছে সেটা আমি করে দিয়ে, তারপরে আবার একটা ফর্ম এখানে ফর্ম বেরোবে, সেটাতে কী হবে বলো তো, আমার যেটা চ্যানেলটা সেটা দেখো, আমার চ্যানেলের যে লিঙ্কটা সেটাও চলে এসছে, এবং আমার নামটা, আমার যে সুমিতা ব্যানার্জি নাম, মানে আমার প্যান কার্ড আধার কার্ডে যে নামটা থাকে সেই নামটাও আমি দেখলাম অটোমেটিক চলে এসছে, আমাকে নিজের থেকে ওটা লিখতে হলো না। এবার আমি অ্যাড্রেসটা আমাকে লিখতে হবে, অ্যাড্রেসটা দুটো লাইন দেওয়া আছে, 1 আর 2। তো আমি সেইভাবে খুব বুঝে শুনে অ্যাড্রেসটা, যেটা আমার আধার কার্ড প্যান কার্ডে যে অ্যাড্রেস দেওয়া আছে সেটা সুন্দরভাবে লিখতে হবে, তো সেটাই লিখছি, দুটো লাইনে দিয়েছে। তারপরে আমার পিনকোড দিতে হবে এবং আমার স্টেট দিতে হবে, এগুলো সব দেয়াগুলো আমি লিখে নিচ্ছি। তো এগুলো দেবে খুব সাবধানে, যাতে এতটুকু ভুল না হয়ে যায়, কারণ ধরো যে গুগল অ্যাডসেন্স তোমার আসবে বাড়িতে, তো বাড়িতে আসার জন্য তোমার ভুলভাল কোনো রকম এতটুকু ভুল দিলে চলবে না। তোমার যেটা আধার কার্ডে যে অ্যাড্রেস দেওয়া আছে, প্যান কার্ডে যে অ্যাড্রেস দেওয়া আছে, সেই অ্যাড্রেসটা একদম ঠিকঠাক দেবে। তো ভীষণ ভয়ে ভয়ে যাই হোক করছি, যদি এতটুকু ভুল হয়ে যায়, মনে হচ্ছে না আকাশের চাঁদটা যেন হাতে পেয়ে গেছি, আমি তো ভীষণ আনন্দ। দিয়ে সমস্ত ফিল আপ টিল আপ করলাম, তারপরে ফিল আপ করে এটা খুব ইজি ফিল আপটা করতে লাগলো আমার, করে এরপরে হচ্ছে ওই ওয়েস্ট বেঙ্গল যেটা সেটা করছি, করে তারপরে আবার এই ফর্মটা ফিল আপ হয়ে গেলেই আমাকে নিয়ে চলে যাবে, যখন আমি ওটা ডান করে দেবো, ফিল আপ হয়ে যাওয়ার পর সমস্তটা ভালো করে চেক করে নেবে। তারপরে এটা যখন আমি ডান করে দিলাম, সাবমিট করে দিলাম, তখন আমাকে ওটা এই যে রিডাইরেক্টে কথাটা লেখা আসবে। তো এখানে কিছু করার দরকার নেই, অটোমেটিক ওই পেজটাতে নিয়ে চলে যাবে। তো পেজটাতে নিয়ে চলে গেলেই কিন্তু সাথে সাথেই কিন্তু দুইটা যেটা 2 নম্বর যেটা স্টেপ, সেটা কিন্তু তোমার সাথে সাথে টিক কিন্তু পড়বে না, এর জন্য কিন্তু অপেক্ষা করতে হবে। তো আমাকে অপেক্ষা করতে হয়েছিল 12 ঘন্টা। 12 ঘন্টা পর মানে আমার খুব টেনশন হচ্ছিল, হবে কি আমারটা, হবে কি। তো যাই হোক খুব টেনশনে ছিলাম, দিয়ে আবার যখন 12 ঘন্টা পর খুলে দেখছি যে দেখি ওয়াইটি স্টুডিওটা কী হয়েছে আমার মনিটাইজেশনটা, তো যাই হোক আর এদিকে ভয়ও পাচ্ছি যদি ওয়াশ টাইমটা আবার কমে যাবে না, তো এই ভয়টা আমার ভীষণ করছিলো। তো দেখো দুইটাও টেক পড়ে গেছে, এরপরে আসল আমার যাত্রা শুরু, সেই ভয়ঙ্কর যাত্রা, মানে কি বলবো। 3টা তো অটোমেটিক গেট রিভিউটা দেখছই হয়ে গেছে, মানে কি বলবো আমি, মানে যখন আমার 3 দিন পেরিয়ে গেল, 4 দিন পেরিয়ে গেল, প্রতিদিন দেখছিলাম, আর প্রতিদিন খুলে খুলে দেখছি যে কী কী লাগে এগুলোতে, কেমন ভালো ভিডিও ওরা চেক করে, কী কী চেক করে, কোনো বাজে
কথাবার্তা যেন না থাকে তাতে। তারপরে বেশ কিছু অনেকটাই জিনিস, এই চার পাঁচটি জিনিস এখানে দেখো লেখা আছে, এগুলো যেন কোনো রকম ভুল না হয়, কপিরাইট স্ট্রাইক যেন না থাকে, কি বলে কি মেন যেটা তোমার মেন জিনিস সেটা নিয়েই যেন তোমার ভিডিওটা থাকে। তো এরকম ডেলি দেখতে দেখতে যখন মাথা খারাপ আমার হয়ে গেছে, প্রায় পেরিয়ে গেল আমার 19টা দিন পেরিয়ে গেছে, তখন আমার মানে মনে হচ্ছে আমার হাতের নাগালে সব বাইরে চলে গেল, আমার মনিটাইজ ক্যান্সেল হয়ে যাবে। শুনেছি অনেক কথা মনিটাইজ ক্যান্সেল হয়ে যায়, রিজেক্ট হয়ে যায়। তো যাই হোক, আমি তারপর সেই রাত এলো বৃহস্পতিবার, হঠাৎ মনিটাইজগুলো দিয়ে ইউআর ইউটিউব পার্টনার, ওরে বাবা আমি হাঁ হয়ে গেছি। তারপর আমি কিন্তু ভীষণ অবাক হয়ে গিয়ে এখানে থমকেছিলাম বেশ কিছুক্ষণ, তারপরে আমি চিন্তা করছি কী পেলাম, আমি সত্যি পেয়েছি কি এটা, অবাক। তারপরে ভাবলাম ইমেলটা গিয়ে চেক করি যে মেল এসেছে কি না কিছু, তারপরে আমি মেলটা খুললাম যখন, তখন দেখো আমি এই যে দেখো এখনও কালো হয়ে আছে, মানে আমি এটা দেখিনি, এখন এখন খুলে দেখলাম যে কনগ্র্যাচুলেশন, ইউ হ্যাভ বিন অ্যাপ্রুভ টু জয়েন দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম, এটা লেখা আছে। মানে আমি যে কী পেলাম তোমাদের কী বলবো। তো যাই হোক, ভীষণ 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 খুশি হলাম। তো তোমাদের দেখো পুরো ব্যাপারটাই তোমাদেরকে বুঝিয়ে দিলাম, খুবই ইজি। কিন্তু কিছু শুনেছিলাম যে ডিসেম্বর মাসটা নাকি ওদের অনেক ছুটি ছাটা থাকে, তার জন্যই বোধহয় একটু লেট হতে পারে। আবার শনি রবিবার কিছু ব্যাপার আছে যে রবিবার রাত্রেবেলা করলে কিন্তু খুব ভালো হয়, সেটা শুনেছিলাম আমি। অনেক মানে মন খারাপ করে অনেকজনের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিলাম, তো এইভাবেই আমার এটা সাকসেস হলো বৃহস্পতিবার রাত্রেবেলায়। দেখলে ভিডিওটা তো কারো যদি, আর আরেকটা কথা বলি তোমাদের, আমি যখন ফ্রাস্ট্রেশন এসে গেছি যে আমার রিজেক্ট হয়ে যাচ্ছে আর হওয়ার কোনো আশা নেই, যখন 19টা দিন পেরিয়ে যাওয়ার পর যখন এটা ভেবে নিয়েছি যে আর হবে না, কারণ আমার ওয়াচ টাইমটাও মনে হচ্ছে এবার আস্তে আস্তে তো কমে যাবে, কারণ সেই এনার্জি নিয়ে সেই ইয়ে নিয়ে আর ভিডিও করতেও ইচ্ছে করছে না যখন মনে হচ্ছে, তখন আমি আরেকটা জিনিস করেছিলাম যেটা সেই দিনেই বৃহস্পতিবার যেদিন হলো সেই দিনেই আমি যেটা করেছিলাম, সেটা হলো আমার টুইটার ছিল না, আমার ফোনে টুইটারটা ছিল না। তো আমি ইউটিউবেই আমি শুনলাম যে টুইটারে ওই ইউটিউব টিম যেটা আছে সেখানে মেসেজ করতে পারেন, তো আমি সেখানেও মেসেজ করেছিলাম যে স্যার আমার যাতে চেক করে দেওয়া হয় আমার চ্যানেলটা, তো একটু প্লিজ ট্রাই করুন, এটা বলে আমি ইংলিশে লিখেছিলাম। তো জানি না সেই জন্য হয়েছে কি না, তো এটাও তোমাদের অনেকটা হেল্প করবে যদি কেউ এরকম প্রবলেমে পড়ো আমার মতো। ভীষণ প্রবলেমে আমার কেটেছে, শুনেছিলাম যে 2-3 দিন হয়তো টাইম লাগে, তো যাই হোক কেউ কেউ বলছিল 1 সপ্তাহ, কেউ 2 সপ্তাহ, আমার তো কেটে গেছিলো এই কটা দিন, 2 সপ্তাহ, 3 সপ্তাহর মুখে ছিলাম একদম। তো যাই হোক, এইভাবেই জার্নিটা পার করেছি, তো আশা করছি তোমাদের অনেকটা হেল্প হবে। আর যদি কারো কিছু প্রবলেম হয় আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারো, আমি তোমাদের পুরো দমে সহায়তা করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর শেয়ার করবে, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও, তোমাদের একটা সাবস্ক্রাইব অনেকটা অনেকটা আমাদের কাজে এগোতে সাহায্য করে, তাই প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। ঠিক আছে, টাটা।